হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য কথা সিরিয়ালের আপডেট নিয়ে। কথা অগ্নির ক্যাফেতে রবীন্দ্র জয়ন্তী পালন করবে বলে খুব সুন্দর করে ঘরোয়াভাবে ডেকোরেশন করেছে। গ্রাম্য পরিবেশে খুব সুন্দর অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। তখনই হঠাৎ মান্নবী এগুলো আর সহ্য করে নিতে পারছে না। সে অগ্নিকে বলে, দেখো তোমার মায়ের চেয়ারটা এখানে নেই। কথার উপর গিয়ে অগ্নি রেগে যায়, বলে আমার মায়ের চেয়ার কোথায়? ওই চেয়ারটা কেউ হাত দেয় না, তুই কেন হাত দিয়েছিস? তখনই কথা বলে, চলুন আমার সঙ্গে। গিয়ে কথা সেই চেয়ারে অগ্নির মায়ের লেখা চিঠিটা চিপকে দিয়েছে এবং তার মায়ের জন্য অনেক বড় একটা সারপ্রাইজ দিয়েছে। আর বলে যে আপনার মা যদি আজকে থাকতো তাহলে খুব খুশি হয়তো হয়ে যেত, এই চেয়ারটা আপনি তার জন্য রেখেছেন এবং সেই হয়তো বসতো, তাই তার বদলে অন্য কেউ বসবে সেটা যেন না হয় তার জন্য আমি এগুলো করেছি। অগ্নিকে ফলো করে তার বন্ধু এবং শত্রু যেই হোক একটা ক্যাফে খুলেছিল পাশাপাশি, আর তার ক্যাফেতে সমস্ত লোকজন চলে গিয়েছিল। কিন্তু এখানে রবীন্দ্রসঙ্গীতের গান গাওয়ার শব্দ শুনে তারা সবাই ভেতরে চলে আসে, তার ক্যাফে ফাঁকা হয়ে যায়। সে উঁকি মেরে দেখার চেষ্টা করে যে আসলে এখানে কি হচ্ছে। অগ্নির ব্যবসাটা দ্বিগুণ হারে বেড়ে যায়। পাশের ক্যাফের লোকজনও যখন এখানে এসে খাবার দাবার খায়, অগ্নির বেচা বিক্রি অনেক বেশি, সেটা সে কখনো ভাবতেও পারেনি। তখনই অগ্নি ভাবে যে, কথা তুই আমার জীবনে আমার ব্যবসায় ইনভলভ হয়ে যাচ্ছিস, এতটা ইনভলভমেন্ট আদৌ হয়তো আমি তোর থেকে কখনো নিজেকে সরাতে পারবো।